হুমায়ুন ফরিদি বাংলাদেশের টেলিভিশন এবং চলচ্চিত্রের একজন তুমুল জনপ্রিয় অভিনেতার নাম, যার অভিনয় দেখে দেশের হাজারো মানুষ কখনো হেসেছেন, কখনো বা আবার অজুরে কেঁদেছেন, আবার কখনো হতভম্ব হয়ে শুধু দেখেই গেছেন তার অনবদ্য অভিনয়। তার অভিনয় মান ও ভিন্নধর্মী অভিনয় দক্ষতা দিয়ে তিনি নিজেকে এমন এক জায়গায় আসীন করেছেন যার তুলনা তিনি নিজেই। হুমায়ুন ফরিদি 1952 সালের 29 মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, যিনি ছিলেন জুরি বোর্ডের সদস্য, ও মা বেগম ফরিদা ইসলাম ছিলেন একজন গৃহিণী। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মজার ব্যাপার হলো, হুমায়ুন ফরিদির নামের ফরিদি অংশটুকু ওনার মা ফরিদা ইসলামের নাম থেকে নেওয়া হয়েছে। বাবার চাকুরির সুবাদে ছোটবেলায় ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ এবং মাদারীপুর সহ দেশের আরো বিভিন্ন জেলায়। ছোটবেলায় ফরিদি ছিলেন খুব দুষ্ট স্বভাবের এবং বাচালের মতো সারাক্ষণ সবার সাথে কথা বলতেন। প্রাথমিক শিক্ষা শেষ করেন নিজ গ্রাম কালীগঞ্জে, এসএসসি পাশ করেন মাদারীপুর ইউনাইটেড সরকারি হাই স্কুল থেকে এবং পরে ভর্তি হন চাঁদপুর কলেজে। মজার ব্যাপার হলো, সপ্তম শ্রেণীতে পড়ার সময় এক শিক্ষিকার প্রেমে পড়েছিলেন ফরিদি। 1970 সালে তিনি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। 1971 সাল শুরু হলো স্বাধীনতা যুদ্ধ, চলে গেলেন যুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে আর পড়া হয়নি। এরপর তিনি টানা 5 বছর ভবঘুরে জীবন কাটান এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেন। বাবার চাকুরি সুবাদে যখন মাদারীপুরে ছিলেন, সে সময় তিনি নাট্যজগতে প্রবেশ করেন। তার নাট্যাঙ্গনের গুরু বাশার মাহমুদ, তখন নাট্যকার বাশার মাহমুদের শিল্পী নাট্যগোষ্ঠী নামের একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে কল্যাণ মিত্রের ত্রিরত্ন নাটকের রত্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রথম দর্শকদের সামনে অভিনয় করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ঢাকা থিয়েটারের সাথে কাজ শুরু করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের সাথে বেশ সখ্যতা হয় ফরিদের। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্যোৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন। মূলত এ উৎসবের মাধ্যমে তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেন। এবছরই তিনি সেলিম আল দীনের শকুন্তলা মঞ্চনাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সকলের সাথে পরিচিতি ঘটান। এরপর অভিনয় করেন বহু মঞ্চনাটকে। তার অভিনীত শেষ মঞ্চনাটক ছিল ভূত। 1982 সালে আতিকুল ইসলামের নিখুঁত সংবাদ নাটকের মাধ্যমে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন ফরিদি। এরপর একে একে অভিনয় করেছেন বহু নাটকে, যার মধ্যে উল্লেখযোগ্য ভাঙনের শব্দ শুনি, সংসপ্তক, পাথরের সময়, দুই ভাই, শীতের পাখি, কোথাও কেউ নেই, সমুদ্রের গাঙচিল, গুপ্তধন, মানিকচুর, কাছের মানুষ ইত্যাদি। 1990 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত দিনমজুর ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম সিলভার স্ক্রিনে পা রাখেন এই গুণী অভিনেতা। এরপর যা হয়েছে তা শুধুই ইতিহাস। একে একে 250টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই শক্তিশালী অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাস, দহন, বিশ্বপ্রেমিক, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, মাতৃত্ব, ভণ্ড, ঘাতক, কখনো মেঘ কখনো বৃষ্টি, টাকা, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, দূরত্ব, কি জাদু করিলা, মেহেরজান ইত্যাদি। এল গেলে ফুরাইয়া পাখি যায় নিধিয়া, কি হবে আর কান্দিয়া। 2003 সালে সিনেমা প্রায় ছেড়ে দিয়েছিলেন এই অভিনেতা। তার অভিনীত শেষ চলচ্চিত্র এক কাপ চা, যা 2016 সালে মুক্তি পায়। নাটকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিষ্ঠানের 40 বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করা হয়েছিল এবং 2004 সালে মাতৃত্ব সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে কিছুদিন পাঠদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদি 2 বার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980 দশকে সহপাঠীর বোন নাজমুনারা বেগম মিনুর সাথে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম দেবজানে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করলেও 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। ফরিদি তার 60তম জন্মদিনে শেক্সপিয়ারের কিং লিয়ারে অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করেছিলেন, কিন্তু সে বাসনা আর পূর্ণ হয়নি।
2012 সালের 13 ফেব্রুয়ারি বহু অপূর্ণতা আর না পাওয়া নিয়ে এই গুণী অভিনেতাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। ফরিদি একজনে আদতে কি এই কিংবদন্তির মৃত্যু হয়েছে? তার শারীরিক মৃত্যু হলেও তার কাজের কোনো মৃত্যু নেই। হুমায়ুন ফরিদি তার প্রাণবন্ত অভিনয় মানের জন্য আজীবন বেঁচে থাকবেন এদেশের কোটি ভক্তের হৃদয়ে। লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে এই গুণী অভিনেতার বিদেহী আত্মার পরিবর্তন মানুষের জীবনে আসে, যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে।